আশা করি সবাই ভালো আছেন। আমি পশ্চিম বাংলা থেকে বলছি। আমার নাম আয়ুষ রয়। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা প্রথমে শুরু হয় আমার মায়ের সাথে। আমার মা সেই সময় প্রথম সন্তান নিয়ে গর্ভবতী ছিলেন। এমন একটা দিনে আমার মা তার বান্ধবীর সাথে বাইরে বেরিয়েছিলেন। রাস্তায় তার সামনে দিয়ে একটি মৃতদেহ যায়। তখন থেকে মায়ের শরীরটা কেমন ভার ভার লাগছিল। উনি বাড়ি এসেই ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে মা। স্বপ্নে আমার বাবা তাকে একটি গ্লাসে কিছু একটা এনে দিয়েছিলেন আর বলেছিলেন, এটা খেয়ে নাও। মা বলেছিল, খেলে খারাপ কিছু হবে না তো? বাবা বলেছে যে না, ভালো কিছুই হবে। তখন স্বপ্নেই মা বাবার দেওয়া গ্লাসের তরলটা খেয়ে নেয়। স্বপ্নটা এখানেই শেষ হয়ে যায়। এর পরপর মায়ের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় আর মিসক্যারেজ হয়ে যায়। এরপর আর তেমন কিছু হয়নি মায়ের সাথে। এর কয়েক বছর পর আমি জন্ম নিই। আমি জন্মানোর পর যে আমার কুষ্ঠি করেছিল সে বলেছিল, 14 বছর বয়সে আমার একটা ফাড়া আছে। আর আসলেই 14 বছর বয়স হওয়ার পর থেকে আমার সাথে নানা রকম ঘটনা ঘটতে থাকে। একদিন আমি স্বপ্নে দেখি যে পুকুরের পাশ থেকে আমার চেয়ে কিছু বছর বেশি বয়সী একটি ছেলে আমাকে তাড়া করছে। এরপর আমার ঘুম ভেঙে যায়। আমি প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু এর কিছুদিন পর আমি বাড়ি ফিরছিলাম যখন, তখন একটা মিষ্টি গন্ধ পাই। সেই গন্ধে আকৃষ্ট হয়ে সেই দিকেই চলতে থাকি আমি। সে সময় এক বন্ধু আমাকে অনেক ডাকছিল, কিন্তু আমি কিছু দেখতে বা শুনতে পারছিলাম না। পরে বন্ধুটি আমার হাত ধরে টান দিলে আমি গন্ধের মুহ থেকে বেরিয়ে আসি। তারপরের এক রাতের কথা, আমার পিঠে মাঝরাতে একটা বড় আঁচড় পড়ে। আমি চমকে উঠে পড়ি ঘুম থেকে। প্রথমে সবাই বিশ্বাস না করলেও পরে পিঠের দাগ দেখে বিশ্বাস করে। সেদিন ভয়ে রাতে আর ঘুমাতে পারিনি আমি। তারপরের দিনই রাতে যখন আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ খেয়াল করি আমার রুম একদম ঠান্ডা হয়ে গেছে। আমার ঘুম ভেঙে যায়। আমি সামনে তাকাতেই দেখি আমার স্বপ্নে দেখা পুকুরের পাশের সেই ছেলেটা আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে চিৎকার করতে চেয়েও পারছিলাম না। শরীর পুরো স্টিল হয়ে গিয়েছিল, একদম নড়তে পারছিলাম না। ছেলেটা এবার আস্তে আস্তে আমার কাছে আসে এবং আমার বুকের উপর উঠে গলা টিপে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমি সাথে সাথে ছটফট করতে থাকি। আমার মা পাশেই ছিলেন, তিনিও উঠে গিয়েছিলেন আমার ছটফট শুনে। আমার মা শুধু দেখছিলেন আমি ছটফট করছি। আমার মা আমাকে টান দেন জোরে আর আমার হুঁশ ফিরে পাই। পরের দিনই মা আমাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বলেন, স্বপ্নে দেখা ছেলেটা আর কেউ না, আমার মায়ের প্রথম সন্তান। তার জায়গা আমি নিয়ে নিয়েছি বলে আমার উপর তার অনেক রাগ। তারপর আমাকে একটা তাবিজ দেওয়া হয় যেটা আমি এখনও পড়ে আছি। এখন আর আমার সাথে এমন কোনো সমস্যা হয়নি। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofoorti.fm। রেডিও ফুর্তি।